ফইরাম ফুলির ফরিকাটা শেষ হইয়া হাল্লু বালা দামানে গো দেখিয়া ফুলিরে বিয়া দিলাইতাম ও কি তা গো ফুলির কি তা বিয়ার বয়স হয়ে গেছে এর মধ্যে ফোড়া লেখা করে ফোড়া লেখা শেষ হোক এরপরে বিয়া দিবেন এখন ফাটল হয়ে গেল এখানে ও নমাদ ফুলির যে বয়স হয়েছে বিয়ার বয়স মোটামুটি হয়ে গেছে আর লেখা পড়া লেখা পড়া তো এমনি বিয়ার বাদেও তো করতে পারবো তোর হার লাগে জামাই বাড়ি তাই করতে পারবো আর নাইলে আমি তোর হার লাগে আমি আমার ফোড়াই মনে কোনো অসুবিধা নাই কিন্তু ফুলিরে বিয়া দিলেই তাম আমার মাথা তাই নিস শুনো সাইমা ফুলি কি তা বাগিয়া যা নিনা গো বাগিয়া যা শুনো খালি বাগিয়া যাবার গোর বাগিয়া যাবা দি নাই তুমি জিনিসটা বুঝরা না এগো ফর জাম আগে আদায় করতেই বগো এর বাদে আমার মাথা ঠান্ডা হইবে এর আগে হইতো না জানো নি তোমার কথা লাগে 10 গো ফুড়ি আমার 1 গো ফুড়ি ই ফুড়ি গো যদি এখন বিয়া করাইয়া দিলেই বা করিয়া তো গোরার খালি হই জীবন হুনো এটা বেকার বেচাল খান বাড়াইও না ফুড়ির ফলা লেখা শেষ হোক বাদে দরকার হইলে বালাই গুদা বান্ধে কেন বিয়া দিব না আসতে দিরে আমার কত হইছে বিয়া দিলেই লে দেওয়ার বাদে ফড়লে সমস্যাটা কি তা কোনার সমস্যাটা আমি বুঝি না তুমি খালি আমার আমার আটটা টো কেন কি তা লাগি আচ্ছা তোমার কথা আমি মানলাম ফুড়ি বিয়া দিলেই তাই ফুড়ির বড় শখ হইলো ফোড়া লেখা খান শেষ করতো তাই বারবার আমারে কইছে আম্মা আমি ফোড়া লেখা খান শেষ করি বাদে না আমার বিয়ার মাত মাতবে এখন তুমিও যদি ফুড়ির বিয়ার মাত মাতো এসে ফুড়ির মন বেজার হয়ে যাবো শুনো ইলা বিয়ার চাপ ফুড়িরে দিও না এখন ইনো চাপর কিতা আইছে হ্যাঁ কিতা চাপর আইছে ফুড়ি গু হরি খতা আজ দিলেও দিতা খাইল দিলেও দিতা না কিতা সারা জীবন করো শখে তো সাজাইয়া রাখি দিবাই শুনো ফুড়িরে বুঝাও বুঝাইয়া দেখো আর নাইলে তা ফুলির মতামত লইলে হইতো না কারণ ফুলিরে বিয়া শাদি দিতে হইব আমি যখন সিদ্ধান্ত নিছি কি ফুলিয়ে তো আমাকে সিদ্ধান্ত জানাই লইছে এখন তোমার ফুলিয়ে তুমি বুঝো আমি তা পারতাম না ও একটা মাত মাতলাই তুমি জিগাইলে সমস্যা কি আমি বাপ হইয়া ফুলিরে কিটা ওটা জিগাই দাম নিগো ফুলি বিয়া আমার বিয়া দিলে তা মতা কি হইতাম তুমি মা তুমি হইতা তুমি বুঝাইতা গিয়া ফুলিয়ে কইলু বলা এর লাগি হল কইতা নাই আচ্ছা তুমি তো আমার লগে জানা মাতলাই ফুলি লগে কিটা আমার মাতলাই বাবা ফুলি লগে মাত মুকি লই না বিয়া শাদির মাত কিটা ফুলি লগে মাতা যায় নি কোন মূল্য কো আছে তা হে লাগে একবার মাতা বান দিয়া লাগিছো শুনো একটা বার চিন্তা করি দেখো ফুরির মন খান ভাঙ্গিও না ইনো মন ভাঙ্গার কি তুই হে শুনো হেলে না দেশর যে পরিস্থিতি ওখান দেখিও আমি হইরাম দিন খান বালা না বালা দিয়া বাদ দিয়া তুমি কিটা কথা হে আমি যেখান কই ওখান শুনো আচ্ছা ঠিক আছে তুমি কিটা কইতা কও আমি কইতাম সাইরাম তুমি খালি টেহা গুনতা আমারে দিল কোনান দেখি শপিং করি কোনান দেখি কিটা লই কিটা পছন্দ অপছন্দ ইগু তো আমার দেখি আমি চিনতাম আমি লই আচ্ছা ঠিক আছে তে কও কত লাগবে কত দিতাম আপাতত 10 15 হাজার টাকা দিলে হইব 10 15 হাজার তুমি লাস্ট চুজ হইলে এখানে 10 15 হাজার দিয়ে কিটা তুমি শপিং করতে আস্তে মার্কেট লই যাইতে নাকি ও হুনো মা 10 15 হাজার টাকা দিয়ে মার্কেট লই যাওয়া গেল তো মানুষ আমি শপিং এর মালিক হইয়া বুইতাম দেখো বেশি সাইরাম না ফরের কিস্তিতে তুমি দিও আমার কিন্তু আমার 10 15 হাজার টাকা লাগবে কারণ শপিং এ গেলে তুমি তো জানো আমার ওটা তো ইয়া তো ইয়া ওটা তো ইয়া হটা লাগি গিয়া ভালো লাগি যায় আচ্ছা ঠিক আছে আমি এই মূল্য দেব আশ্চর্য তুমি যাইতা এখানে আচ্ছা তুমি আমার 20 হাজার লাগলো তো সমস্যা না আমি লগে গেলে তোমার সমস্যা কি তা বেটা মানুষ লয়ে শপিং করা যায় না বুঝছো নিজের ইচ্ছা মতো পছন্দ করে লওয়া যায় না তুমি টাকা দেওয়ার দায়িত্ব তুমি টাকা দিবা শেষ বেটা মানুষ পেলে আমি তোমার প্রেমিক একমাত্র প্রেমিক আবু সুফিয়ান ইমন শুনো ইমন সব জায়গায় প্রেমিকর দায়িত্ব খাটানে যাইও না নাইলে সে আমারে খুয়াই পায় যেখান কইছো ওখান শুনো আচ্ছা ঠিক আছে দিমনে আচ্ছা শুনো মন খারাপ করিও তোমার লইয়া গেলাম মনে কিন্তু বুঝায় তো আব্বার খানো যদি কেউ দে যদি কই তোমার লগে আমারে দেখা হইছে বা শপিং ও কত মানুষ আছে না দেখি লইতে পারে এর লাগি কইরা তুমি টাকা গুনতে দিলেইও খালি আচ্ছা শুনো বুরকা কিনতে দিতে কি তে তো তোমার বাপের কোন হইতা না গুড আইডিয়া ইমন আমি বুরকা না ফিন্দিয়া তুমি ফিললে কি লয় হোসেন তোমারে খুব সুন্দর লাগবো সেও আর কোনো কিছু কইতে না নিশ্চিন্ত মনে তোমার হাতে ধরি আমি যাইতে পারবো কোনো সমস্যা হইতো না তবে একটা কথা তুমি টেহা গুনতে আগে আগে আমার হাতে দিলেই বা হ্যাঁ ওই একটা কথা কইলেন কও সাই আমি বেটা মানুষ আমি গিলা বুরকা ফিনব কও সাই আর আমার বুরকা ফিনলে মানছে কিতা কইব যদি বুঝি আমি বেটা মানুষ বুরকা ফিনছি না না মানছো বুঝতো ফেনে আরো বালা ই কেউ যদি আমার দেখে তো কইব আমি আমার বান্ধবীর লগে যাইলাম কোনো সমস্যা নাই আচ্ছা তার তোমার টেকা আগে দিতাম ফেনে আমি যেহেতু লগে তাকমু দেখো তো আমার কাছে নিয়া করো সরদার ভাই ও আল্লাহ ইমন তোমার অত তা বুঝে রাখা লাগে রে বা শুনো আমি টেকা যদি চাই তোমার কাছ থেকে তাহলে তোমার তো মাতা নেই লাগবো মানে লাগবো না মাতলে তো মানুষ বুঝে লাইব যে তুমি বেটা মানুষ না বেটি মানুষ বুকা ছেলে বুঝো না এর লাগে কইছি তুমি আমারে আগে আগে টেকা দিলেই ভাই আগে আগে টেকা দিয়ে রাখবাই আমার মাতা নেই লাগতো না কিচ্ছু কোয়া লাগতো না তোমার খালি আমি তোমার ইশারা দিব তোমার যদি চয়েস হয় তুমি আমার ইশারা দিয়ে কইবাই আমি লই লইব শেষ আচ্ছা ঠিক আছে তাই শুনো তুমি আগে আগে গিয়া নানি কোনো ওয়েট করবাই আমার লাগে আমারে ফোন দিবা আমি আই দেখলো কি গিলে সমস্যা কি ওহ এক লগে যদি আমারে কেউ ফলো করে তো তো বুঝি লইব
তাছে বরং তুমি আগে যাইবাই পরে আমি আইব যাতে কেউ ধরা ফল না। ইয়া আল্লাহ তোমার অত বুদ্ধি নেই, ইলা বুদ্ধি করে গেলে তো কেউ বুঝতো না। আচ্ছা ঠিক আছে, শুনো টেকা কোন সময় দেওয়া লাগবে তোমার কৌসাই? আল্লাহ মাবুদ ইটা আবার খুইয়া দেওয়া লাগেনি হি, টেকা যদি ওখন লগে থাকে ওখনও দিলাও, কারণ আইস দিলেও দিতে খাই দিলেও দিতে, তো তুমি যত তাড়াতাড়ি দিবাই তত তাড়াতাড়ি আমরা শপিংও যাইমু, তুমি আমি আর দেরি আটমু। আশা করি নাইনি আমরা আর দেরি আটমু কে দেব না তোমার। শুনা চান্দু আগে টেকা গুনতে আত লইলাই এ বাজে বুঝতা যে তোমার লগে শপিং এ যাই কিনা না। বুরকা পিন্ধিয়ে আমি যাইতাম, তুমি ঠিকও বুরকা পিন্ধিয়ে যাইবাই কিন্তু আমি না। অস্থির হয়ে যাব আমার ভাই যদি দেখে। আচ্ছা একটা কাম করেন তুমি জানো বউ আমার দিন। আচ্ছা খাটিয়ে দিই। আচ্ছা শোনো না তুমিও না বউ আমি একটু মাতি আই, মনে হয় কোনো ইম্পর্টেন্ট কিছু তো বইয়া মাতা যাইতো না, মনে হয় গরো কোনো খাম কিছু হইতে পারে। দেখো তো আচ্ছা আমি আজকে যাই আর একদিন দেখো কোনো চিন্তা করো বই তুমি। আচ্ছা ঠিক আছে তো তুমি বউ আমি মাতি আই। আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো এই অত সময় ধরে ফোন ধরছ না কেন? হ্যাঁ কি তো হইছে? তুমি তো চিন্তা লাগাইছো কোসাই, ইনো আমি আব্বার লগে মাত্র আমি একটা গুরুত্বপূর্ণ মাল আর তুমি ফোন দিলে বার বার ফোন কাটিয়ে দিলাম তুমি বুঝতে না কিতা কইলে আব্বা। হ্যাঁ আরে বাবা তুই আমারে কইলে অন আইবার লাগি, আমি এক ঘন্টা থাকি ফোন দিলাম ফোন দিলাম ফোন ধরস না ধরস না, এখন ধরছস তো এখন কইলে কিতা আব্বার লাগি বার হইতে পারে না। হুন তুই আমার লগে আর বেমানিটা করিস না, তুই তো বালা করিসিনস আমি মাসুম পারবেস তারিখ কিতা। হ্যাঁ আমি তো ঘটনা ঘটাইলিমু। আচ্ছা শোনা আমি তো বুঝলাম তুমি অনেক কষ্ট করে আইস। আচ্ছা হুম তুই আমারে কইছস তোর একটা সোনার আংটি লাগবো, আমি জুয়েলার্স থাকি সোনার আংটি বানাইয়া আজকেও তারিখ মতো আমি আইলাম আংটিটা লইয়া, এখন কিতা এখন তুই কই? হ্যাঁ আমারে যে ওই যে মশার খামর খাবাইলে আইলে না তুই এই আংটি নিতে না তুই এটা খাম করো না। আমি তো আজকে আব্বার লগে ইম্পর্টেন্ট মাতলাই গেছি, তো তুমি গিফট গুনটা লইয়া যাও আমি খালকে দেখা করি, খালকে তুমি আর আমি নিশ্চিন্তা মনে বহুত সময় তোমার টাইম দিব। হ্যাঁ খালকে খাইল খরি 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 খয় দিন আমার এনে আনাইছ। হ্যাঁ তোর নিহত কি তোমার এটলিস্ট খইবে নি? হুন আমি তোরে খইরাম, 24 ঘন্টার ভিতরে যদি তুই আমার লগে দেখা না করস তে কিন্তু তোর খবর আছে। না না ইতা লইয়া তুমি কোনো চিন্তা করিও না, আমি অবশ্যই দেখা করবো কোনো মিস হইত না। কিতা যে হো তোমার লগে না দেখা করলে আমার কিতা ঘুম হয় নি, হে তুমি বুঝো না কিন্তু আমি কিতা করতাম কোসাই, আব্বারই সামলানি লাগে আম্মারই সামলানি লাগে কতটা সামলানি লাগে। দেখ আমার রাগ উঠি গেছে আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে তোরে হইরাম, ঠিক আছে তুই খালকে আমার লগে দেখা করিস মনে থাকবো তো মিস হইতো না এতো। কিতা যে মাথো না নে তুমি আমার 10টা নাই 5টা নাই একটা মাত্র প্রেমিক, হ্যাঁ আমার আর কেউ প্রতি কোনো মায়া আছে না কোসাই, মায়া যা আছে সব তোমার লাগে, তুমি আমার জানোর জান ফোরানোর আতা খান কত বালা দেখছো নি তুমি কই তো আমার এই গিফট লই আইছো, এলা কই প্রেমিকে করবো কোসাই, তুমি জেলাখান মায়া করো আর কোনো প্রেমিকে এলা মায়া করবো না কোসাই। ও শুনা রে আচ্ছা আচ্ছা ও তো হওয়ার দেখাইবার দরকার না এখন। হ্যাঁ অত সময় যে আমার মশার খামর খাবাইলাই জঙ্গলের মাঝে সিফার মাঝে যে আমি খাড়াইয়া অতটা সময় অপেক্ষা করলাম এত কি তোমার কথা মনে হয়েছিল জানি। হ্যাঁ আর এখন হুয়াক বাইয়া পড়ি যা, আমি আসলে ধন্য তোমার লগে প্রেম করিয়া। ঠিক আছে মনে থাকে যাবো কালকে দেখা হল। আল্লাহর দুনিয়ার মাঝে অত ফুরিন থাকতে আমি তাই প্রেম করছি, আমার মান ইজ্জত বলতে আর কোনটাও রইল না, প্রত্যেকটা দিন আমারে আনায় আনাইয়া ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করায় তাই আয় না। ইস আমি আর ফুরিন পাইছিলাম না, হ্যাঁ আল্লাহ জানেন আমার কপালও কিতা আছে। কিতা ব্যাপার বুঝলাম না অত সময় লাগে
বিরক্ত দেওয়ার কিন্তু ওই যে রাইত আইলাম এখানে জানেন নি রাইতকাল আমরা একটা ঘটনা আমরা সুকুত করছে আপনার এলাকা হিসাবে আপনার দায়িত্ব লোক আপনারে শুনানি ও আইলাম শুনাইতাম ওই যে মদরিস আপনি জানি আমরা এলাকার চাষা আমরার মদরিস ভাই আমরার চাষা বেটার ফুড়িয়ে গুই লগে আসে আশাকল ফুড়িয়ে গুই কিতা করছে জানেন নি নাম হইল কি ইমন একটা বুয়া কিতাবে ইমনের লগে আমরা গিয়া পাইছি একটু বস্তি নষ্টে কারণ আপনারে জানানিটা আপনার দরকার মনে করলাম আমরা আনাইলে কিন্তু অন্য গতিতে গেলাম একশো নিলাম কিনে আচ্ছা আচ্ছা তো বালা করছো আই তো এগুলো আমি দেখবো না আর তুমি তো এখন ঠান্ডা মাথায় থাকো বুঝছো না তাকে কোনো একশো নয় একশো না যাইও না আমি চেয়ারম্যানের ঠান্ডা গিয়া বইয়া দুই একটা তোমার ঠান্ডা ফাঁসালা দিব চেয়ারম্যান তো শুনাই জানি কেন আচ্ছা শুনাইলে শুনাও কারণ তানোরও তো ই এলাকা চেয়ারম্যান তো আস্থা ইউনিয়নের অভিভাবক তান্ডে না শুনাইলে তো এটা কিলা কিলা হইয়া বুঝছো না কথা চেয়ারম্যানের ঠান্ডা দিয়ে পাই নাকি সুন্দর করে বইয়া মাত পাই হয়তো আপনি এক গড়ি করে আনাইলে ফুড়িরে বেটাই বিয়া দিলে আচ্ছা এটা আমি চেয়ারম্যানের লগে বইয়া একান্ত ভাবে সাক্ষাৎ করার সময় মাতম তোমার তো পরীক্ষা শেষ তাই বলা নাকি যে মাত্র পরীক্ষা দিছে তো পরীক্ষার রেজাল্ট আলে যদি খারাপ হয় তোমার মতামত রাজি হইব আর যদি খারাপ হয় না তাই আর একটু ফোড়া দেখা বুঝছি আমি পরীক্ষার রেজাল্ট ভালো হলে রেজাল্ট যদি বালা হয় যে তুমি লেখাপড়া করবা আর যদি খারাপ হয় তো মানে আমরা সিদ্ধান্ত নিয়ে মানি আইব কথা নেই কোনো গো মাই রেজাল্ট যেটাও তুমি যদি ফোড়তা চাও ফোড়বা আমি একটা জিনিস বুঝলাম না মানুষে কিতা বিয়ার করে কিতা লেখাপড়া করেন নানি করিয়া কিতা চাকরি করেন নানি বিয়া করার বাদে দেখা গেছে বিসিএস বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস কেডার হইয়া হেউ ম্যাজিস্ট্রেট হেউ এএসপি হেউ ওতা হতা ওর তুমি খেলে বিয়ার বাদে ফোরলে সমস্যা কিটা আপা আমি তো ইতে পারে আমার মন মানসিকতা থাকতো না আমি চাই আমি ফোরা লেখা লইয়া থাকতাম এখন এটা প্রেসার লইতাম চাই না
কয়দিন পরে তো পরীক্ষার রেজাল্ট আইব, দিলাও না ফুরির একটা সুযোগ। আর তুমি কইরা বালা একটা দামান্দর মাথা এসে যেত, দামান্দর আত রাখো আর ফুরিরও রেজাল্ট বার চাইলাও। হ্যাঁ শুনো, বালা দামান দে নানি কোনো সময় অপেক্ষা করতো না, কারণ তারাও বালা ফুলি ফাইলিলে এমনও যাইব গিয়া। কারণ কি তোমার ফুলি লেখান এই গাঁওকে তার শিক্ষিত নাই দি, আর বহুত ফুলি না সই মানুষও তো অক্সর বইছে না যে আমি হইমু অপেক্ষা করো আমার ফুলি রিজাল্ট বার হোক তারপরে তোমার তার লগে হেসি করবো, ই তাত নাই, মানুষও তো আড়ুয়া নাই, এখন মানুষ খুব চালা। আব্বা ভাগ্য যদি বালা দামান থাকে তো অবশ্যই বালা দামান ফাইব, এটা লইয়া চিন্তা করা লাগতো না। আমার এখন যদি সুযোগ দোকান আমি চাই আরো লেখাপড়া করতাম, আমি চাই গ্রাজুয়েট হইতাম। আম্মা তুমি আব্বারে বুঝাইও। তুমি এত আমি কিতা আমি বুঝি না, আনা বুঝিয়া তোমার লইয়া সংসার করা মো শিক্ষিত বেঠিকে লইয়া নারি শিক্ষা তো লেসু নাই তোমার মাঝে, কারণ তুমি ফুড়িলে লাই দিদি দিদি মাথা তুলছো বুঝছো নি, আমি না করছি লেখাপড়া করতো না হয়েছি তো লেখাপড়া করবো তুমি বুঝেই না ফুড়িয়ে যে সময় যে একটা করলো ওটাও তুমি মানিয়ে নিলে আইজি ওটা হতা হতা একটা বার ফুড়ির সিদ্ধান্তের বিরুদ্ধে মাথায় রাখেনে আজকে ফুড়ির সরম দইয়া খাইয়া বাবুর সামনে দিয়ে আর এ হুনো ফুড়ির লগে বাঁচো না এখন আমার লগে লাগি যাও নানি তে কিতা করতাম তোমার হোক তুমি যে মা হিসাবে তাই কোন দায়িত্বটা তুমি পালন করছো। হ্যাঁ পালন এটা খারাপ কিচ্ছু হইছে নি তাই হইছে পড়াটা শেষ হইয়া গেল তো তাই বিয়া পড়া হলো পড়া আমার মোটামুটি আমার জানখান আমার ওই নদমরা অর্ডার উত্তর ভাগর মদরিস আছে নাই তান ফুড়িয়ে আস্তা এরিয়া ও ফল লগে ইয়ে করা ও ফল লগে প্রেম করা কথা করা কথা করা বাদে আমার কাছে আইসা আপনার এটা চেয়ারম্যান সাহেব ব্যাপার হয়ে দল লাগে আপনি এটা সামাল দিন দেন। আচ্ছা ঠিক আছে আও আইলে বুঝবো না, এখন ব্যাপার হইলো তুমি ওই যে সাউলার গম আইছি রুসু তো মানে এটা দিয়ে চলে গেল। আচ্ছা
দেখছ তো তোমার ফুড়ির লগে আমার সম্পর্ক আজ তিন দিন ধরে তাই আমারে ফোন দেয় আমি জায়গায় যাই তাই আয় না আমার লগে বেইমানি করে দান্দা মান্দা করে ছয় চারি করে এখন আমি একটা সিদ্ধান্ত নিছি তাই যদি আমার কথা শুনে না আমি তাইলে আমার ছবি পোস্টার ছাপাইমু আস্তা এলাকা জানাইমু আস্তা গাঁও জানাইমু তাইর লগে যে আমার সম্পর্ক দরকারই আমি টেকা চার পাঁচ লাখ খরচ করমু এর বাদেও আমি তাইলে ছাড়তাম না তোমারও দেখা করা লাগতো না সাসারও দেখা করা লাগতো না আমার কাজলি চাই আমি লাস্ট আলটিমেটাম দিয়া গেলাম আমি চব্বিশ ঘন্টার ভিতরে যদি কাজলি আমার লগে দেখা না করে তাইলে কিন্তু মানসম্মান তো কইবে কইবাই ফুড়িও কইবাই না রে বাবা এটা করিও না রে বাবা আমি ওখান এখন আমি ফুড়ি রে জিকাই দিলাম আমার নাম কইছিলাম নি আমি মাসুম পারবেস তারে আচ্ছা মাইন্ড ইট আচ্ছা কত বড় বিপদ আনছি ফুড়ি ও তারা আইসো হইলো
নাই হো বিয়া পালে মাথা থামতাম তাই না আমার নয় নম্বর ওয়ার্ডের উত্তর বাগর এখন কই নয় নয় মানুষ তাই না বলতে আপনারা কুলিয়া বইবা কিলা কিতা হইছে মাথা বাবু করতাম লোকে চেয়ারম্যান সাহেবের মাথা চেয়ারম্যান সাহেব আসলে আমার তো এটা একটা সৌভাগ্য দরকার বাড়ি আপনার সামনে এসে সরাসরি বহুত মিছিল মিটিং করে আমি আমরা এলাকার বাই নেতৃত্বে আমরা দিছি হেও আমার লোকে সব সময় থাকে আর আপনার অনেক বুট কিছু হেও কষ্ট করছে বুঝছেন এখন মেইন যে ঘটনাটা আমরা এলাকাটা একটু সুন্দর সুষ্ঠু পরিবেশের একটা এলাকা এই পরিবেশটা নষ্ট করে দিলেন একজন মাইনছে তা মাইনছেও নাই বেটার ফুড়ির দিন বেটার যে ফুড়ি না নেই দেখতে হচ্ছে আমরা এই এলাকার মাঝে একটু দেখতে আগে একটু আমি আর মানে যোগাযোগ করা লাগতো আমি চেয়ারম্যান সাহেব যেখান কইরা পালা লাগে কইরা এখান বুঝরাম আমরা দুই উপর কত হইল কি আমরা এলাকার পরিবেশটা ফিরতাইত আর মদর ইসমিয়ারের প্রয়োজনে আকি একটা শিক্ষা দিতা চেয়ারম্যান সাহেব জি আপনি ঠিকই কইছেন দুষ্ট গরু চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব তুমি মদর ইস ভাই বউ তোমার মা তো মাত্রা আমার মা জি আপনার যে ফুড়ি মাশাআল্লাহ আস্তা এলাকার বয়ান্তরে এক করে দিছে ওখানে কইরা মেম্বার সাহেবরা বসতাম মেম্বার সাহেব লই আইছেন চেয়ারম্যান মেম্বার যেত হলো ভাই কইছি চেয়ারম্যান সাহেব হলো ওখন মজরিস ভাই আমার আর কোন ইয়া কিতা করতে আমার বাড়ি খান্দাত ভাইও কইছ না এরা আমার লই আইছে চেয়ারম্যানের খান্দাত ও চেয়ারম্যানের কথা শুনছই ও আইয়া তুমিও ইয়া উপস্থিত হইছো বুঝছো না কথা আর আমার কইলি তার কোন দিনও শেষ করিয়া দিলি না আমার ওইসে মেম্বার তুমি থামো মনোকুচু নিও না যার উপরে পরে হে বুঝে হুনি মদরিস ভাই কিতা কই কিতা আর হইতাম চেয়ারম্যান সাহেব আপনি মনে হয় তুলে হইল হুনছই এর বাদেও আমার এখান ফুয়ার আছে এদিন হইছে গিয়া থারেক নামের একটা ফুয়া আমার বাড়িত গেছে গিয়া গরো আমার বউরে হুমকি দিয়েছে আমার ফুড়ি লোকে মনে হয় ছবি ছাবি দুই একটা তুলি দিছে ও বিন্দুগুলো হে এলাকাত পুষ্টারিং করতো পুষ্টারিং করলে খুব কাছে না আমার ইজ্জত থাকবো নিহি আর ফুড়ির একটা ভবিষ্যৎ আছে নানি বাচ্চা ফুড়ি বয়স হমে ভুল কিমান করে দিছে অনুখান তা আপনি যদি দেখিয়া দিন তে মনে হয় আমি গরিবরে উপকার হইল আচ্ছা রে বা মধুরিস ভাই বাচ্চা ফুড়ি ভুল করে লিছে এই ভুল তো আমরাও শুধরাইতে হইব আপনি এক কাম করুক আপনি আইচন যখন আমার কাছে না হইলে আমিও গেলাম মনে আপনার এখানেও সমাধান করতে হইলে তো একটা বোয়ার পরিবেশ করতে হইব ওবা মেম্বার আর আপনারা এক কাম করবা আগামী শুক্রবারে বোয়ার একটা পরিবেশ করে নিবা আমার কেন না আপনারা তান মদরিস ভাই বাড়ির ব্যবস্থা করবা কারণ ফুরি আর ফুরির মা সাক্ষীর একটা দরকার আছে তো আমি কষ্ট করি অন্য দিন মুখি নেই চেয়ারম্যান সাহেব যখন বসে আছে কি আর কোন তো না কিন্তু সবটা শেষ হয়ে যাবো ইয়া ও বা বক্কর দিদা তুমি তাই মিলে আমার গাঁর ফুরায় বুঝছেন আর আমার ফুড়ি কিন্তু তো তোমার তানু বই বইবে যদি ভুল করিলা তো তুমি তাই শুধরাই তুইব এটা তুমি তাই একটু কষ্ট করে চেয়ারম্যান সাহেব লোকে থাকিয়া ওখানটা যেটা সমাধান হয়ে বা আমার মুখে দিছে ওখানটা সমাধান কর আর মেম্বার হয়ে বেজার হইল না নিয়ম আছে ফয়েলও আমি তোমার গেছে যাইতাম কারণ তুমি মিলে আমার গৌরব আন্দার মানুষ কিন্তু আমার মাথাও তার ঠিক আছে না কারণ যেমনি পুষ্টারের কথা হয়েছে
আমি বাপ হয়ে আসে এমনি সহ্য করতাম, এর লাগি সরাসরি এসেছি চেয়ার মেনে গেছে, বেজার হয়ে গেলাম এবার তুমিও থাকিও থাকি ওখানটা যেন আমার ইজ্জত খান বাসে বুঝছ নি, আমার ইজ্জত গেলে কি তা হোক আছে আমি বাস নিয়ে আপনারা আপনারা আমিও আমারও মত আছে, আপনারা যে মত আছে শুক্রবারে বদনাম বা বদনাম চলাই তুই নকিতা করস আমার প্রেমিকার বাড়ির সামনে আমি থাকতাম না, তুই থাকতে কিতা হইলে তোর প্রেমিকা, তুই আমার প্রেমিকা হইলে হই, হ্যাঁ কাজলি তো আমার প্রেমিকা, আমি তাই লাগিন অপেক্ষা করলাম। এই তুই কিতা গান জানি জাগাইছ তুই আবুল তাবুল জফরে, কাজলি আমার প্রেমিকা তাই তুলে আমার কত টেকা ইনভেস্ট ফোন ধরে না করে আমি আইছি তাই বাড়ির সামনে, আর তুই মারা এটা তোর প্রেমিকা কিতা হইলে, তুই ইনভেস্ট করছস দেখ রে বা মিজাজটা খুব খারাপ, আমার চারটাটা আর গরম করিস না, একটা ঘন্টা থাকি আমি অন অপেক্ষা করলাম উফরে থাকি লামেন না, হ্যাঁ তুই কিতা ইনভেস্ট করছস, হয় টেকা ইনভেস্ট করছস, আমি মোবাইল টেকা পয়সা সোনার আংটি এমন কোনো জিনিস আমি না দিছি না, আমি আমার গাড়ি বেসিয়া সোনার আর অর্ডার দিছি তাই লাগে, তুই ওটা করছিস আর আমি করছিলাম, এই বেটা তো আমি তো প্রতি মাসে লাখ লাখ টাকা দেয় এরই কিন্তু কেউ দিছি ওই বিকাশও দিছি 15,000 টাকা, তোর কি তা বিশ্বাস হল ওই যে তার নম্বর 15,000 এই খারা খারা খারা, আমরা কি তা বললে উঠল, হ্যাঁ আমার মনে হয় আমরা দূর মানাইছি, দূর মানে তোর কাছে টাকা খার আমার কাছে ওই টাকা, ওই দেখ ওই দেখ বিশ্বাস হয়েছে নি এখন, হ্যাঁ বাইরে আমার ওখান মনের কিতা করছি আমার লোক যতবার হে তাই দেখা করা তাই তো, হ্যাঁ অতবার আই তার গীতে খালি ফোন আইতো তাই বাইরে তাই বাইরে বলে ফোন দিলে, আর পাগল করি আর তুই যদি ঘন্টা খানি কত কিতা করস, ও কত তো আমি বলতাম সাইরা যে সময় তোরে ডেট দে ঠিক ওই সময় আমারে ডেট দে, একটা একটা বিহিত করা লাগবো ব্যবস্থা নেওয়া লাগবো, বারবার গুগু তুমি খেয়ে যাও দান যখন তুমি ধরা পড়বে বুঝবে সোনার সান, ইয়েস চল ফুড়ালেখার দিকে মনোযোগ দিতাম কিন্তু আমার জানার তো একটা নিরাপত্তা আছে না, আমি আমার জানো নিরাপত্তা চিন্তা করিয়া তারা সকলের লগে ভালো একটা সম্পর্ক রাখাত গেছিলাম, কারণ আমি দেখছি যদি ভালো সম্পর্ক না রাখি তাইলে তারা আমারে ভালোভাবে বাঁচতে দিত না, তারা আমার জীবনে একটা না একটা অঘটন ঘটাইব, এর লাগে আমি একটু বুদ্ধি করিয়া তারা সব লগে ভালো সম্পর্ক রাখছি, হালি ভালো সম্পর্ক রাখাত গিয়া আজকে আমার আব্বা আমার আম্মার মাথা নিচু হয়ে তৈল, কিন্তু সাসা আমারও তো জীবন আছে, আমি আমার জীবনের ঝুঁকি লইয়া বাইরে বাড়াইতাম,
আব্বা তো সবসময় কইতাম যে লেখাপড়া করতাম, আম্মা তো সবসময় কইতাম মাথা উঁচু করিয়া দাঁড়াইতাম, শিক্ষায় শিক্ষিত করতাম আমারে। কিন্তু নিরাপত্তা নিরাপত্তা আমারে খেয়ে আমি কলেজে যাওয়ার পথে তারা আমার ডিস্টার্ব করছে, তারার মাঝে কয়েকজন আমার প্রেমের প্রস্তাব দিছে, আমি এই প্রেমের প্রস্তাবটা প্রত্যাখ্যান করছি। এরপরে দেখলাম কয়েকজনে আমার লোকে খুব বাজে আচরণ করা, কিন্তু সেই বাজে আচরণের কথা তো আমি আমার পরিবারের কেউরে হইতে পারতাম না, না ফার্মো বাফরে হইতাম না ফার্মো আমার মারে হইতাম, কারণ বাফে যদি কেন জানেন আমার পড়ালেখা বন্ধ করে নিবা। তখন আমি কৌশল একটা অবলম্বন করছি যে তারার লোকে আমি প্রেমের অভিনয় করব, যদি প্রেমের অভিনয় করা গিয়া আমি আমার পড়ালেখাটা চালাইয়া যেতাম পারি, আমি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারি তো এই সমস্যাটা কিতা। এখন আপনারা হোক্কা, এখানেও কিন্তু আমার দোষ নেই, আমি যা কিছু করছি আমার পড়ালেখার লাগে করছি, কারণ আমি সবসময় চাইছি শিক্ষা শিক্ষিত হইতাম, আমার বাফর মাথা উঁচু হইত। আপনারা হোক্কা, হিনা আমার কিতা দোষ? হ্যাঁ আপনারা কইতে পারেন, আমি যখন অভিনয় করছি তাইলে আমি তারার কাছ থেকে খেলে গিফট নিছি, বিভিন্ন সময় বিভিন্ন গিফট নেওয়ার একটাও কারণ আসলো, তারারে বুঝাইছি তারার প্রতি আমার ভালোবাসা আছে প্রেম আছে, যদি এখান না বুঝাইতাম তাইলে তারাও মনে করলো অনেক আমি তারারে পালা পাই না, আমি জাস্ট অভিনয় করছি। বিশ্বাস করোক্কা, তারা আমার যে কয়টা গিফট দিছে সবগুলো আমি সুন্দর করে রাখি দিছি, কারণ কোনো সময় যদি কোনো কারণে এই গিফটের কথা মাতায় আমি তো অন্তত কইতে পারবো যে গিফট জেলা দিছো ওলাও রাখি দিছি, আমি গিফটের লোভী না, আমি শিক্ষার লাগি, আমি আমার পড়ালেখার লাগি, আমি আমার মানের যত লাগি অতটুকু পথ অবলম্বন করতে বাধ্য হয়েছি। বিশ্বাস করুক চাচা, আমি তারার মাঝে খেউরে বলা পাই না, আর আমার যদি বিয়া সাথে খোঁড়াও লাগে আমার বাপ মাই আমার জন্য বিয়া দিব, আমি ওনাও রাখি। সে তো দেখা যায় চেয়ারম্যান সাহেব ফুড়ি পরিস্থিতির শিকার হইয়া ই খাম খান করছে। চেয়ারম্যান সাহেব এখানে তো তাই একলা দোষ না, সবেরই দোষ আছে। তার মানে চেয়ারম্যান সাহেব যারা ভুক্তভোগী তারা কিন্তু বিচার পাইত না নি? আর আমার কাছে আরো কিছু অভিযোগ আছে, আমরা এলাকার একটা সমিতি আছে, এই সমিতির 60টা ফুয়ার লগে তানার সম্পর্ক আছে, প্রেমর সম্পর্ক, গভীর প্রেমর সম্পর্ক, তারা খবর পাইয়া আমার কইছে ফোন দিয়া যে ও বিচারও তারা আইতো, আমি কইছি হামনা যাওয়া লাগতো নাই, আমি বিষয়টা তোমরা চেয়ারম্যানকে জানাই মনে। তে তো দেখা যায় বকর তোমার 7 জন আর তারা 2 জন, মোট গেলা 9 জন, মদরিস ভাই এক ফুরি 9 জনের কাছে আমি কিলা দিব। এক কাম করো বকর, তুমি একটা লটারি দিও করিলাই, তুমি কাগজ দেবো আমারে 9 টুকরা কাগজ দেবো আর 9 জনের নাম দো, যার নাম বাঁচবো তার লগে মদরিস ভাই ফুরির বিয়া দিলে। চেয়ারম্যান সাহেব ই কিতা ফুল লটারি করতাম, আমি তার লগে প্রেম করলাম কত টাকা পয়সা ইনভেস্ট করলাম, ওখান আপনি কোন লটারি করতাম? ইচ্ছা তো ঠিক নাই চেয়ারম্যান সাহেব, আমি তার লগে প্রেম করছি আমি তাই বিয়া করব। হ্যাঁ রে মাতা লামাই আমার তো, আমি কিতা করছি আমি যে লাখ লাখ টাকা ইনভেস্ট করলাম আমি কই দিতাম? তুই লাখ টাকা ইনভেস্ট করছিস রে, আমি তাই লগে আগে প্রেম করছি আমি তাই বিয়া করব। আমার 3 বছরের সম্পর্ক তাই লগে তাইলা সুদিরই গনি আমার কাছে কি অসম্ভব মুন্ডে তারে তোর লগে আমি পরে বুঝমু, ওখান তাইলে আমার বিয়া করতে দে। হ্যাঁ ওই ওই তুমি তাইলে বিয়া করবা আর আমি বড় যাত্রী দেখবো তোমার লগে। ওই তুই 1 নম্বর বড় যাত্রী, তুই হইবি আমার 1 নম্বর বড় যাত্রী। এবং ঘুম বেড়াটা লাগাইস না, আমি যদি বিয়া করি তুই তো পাবি রাখতে পারবে মিজাজটাদের, তুই খারাপ করে চুপ কর তুই। ও ভাই রে তুমি দামো রে বা এখানে মই মুরব্বী তুমি মান যায় না, ও বকর বুঝছো নি বা ও কারণে কইছি লটারি করা দরকার, ও তো তারা 2 জনও লাগাই দিছে বেজাল, আর এই তো সাপ কইলে তো আরো মাইন লাগবো, তুমি আমারে 9টা টুকরা কাগজ দাও কখন লটারি করব মু আমি। জে 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 বাবা কাগজ দাও কাগজ দাও আর নাম লুন কো অঙ্ক জোর করছিল কাগজ ছিল। যার নাম উঠবো তার কাছে বিয়া দিমু, মদরিস ভাই তুমি রাজি থাকো। কে মরা সাত মিনিট দিত লটারি এসে আমি কে অটো লগে বাইক কর বিষয় আর চলো আমার চলো না বাবা আর চলো না দাও কি তা দেখো আমরা নাইলে বাইক করিয়া দেই না, আমি পারবো আমি দিলাম না তোমাদের কোনো বেজাল আমি রাখতাম চাইলাম না, এখানে কোনো বেজাল দেখার কথা না। আচ্ছা আপনার মাথা কি ওই যে লটারির আইডিয়াটা কেন আইলো? প্রেম একটা লটারি হলো বাবা, এটা বুঝতে নাই। ও কত টাকা পয়সা ইনভেস্ট করছি, কত সময় নষ্ট করছি, ইনভেস্টে কামাইতো না ইনভেস্টে কামাইতো কত সময় নষ্ট হইছে,
আপনি আমাদের নিয়মের মানুষ, আপনি আমার একটা লটারি তুলি আমার হাতে দিবা, ও আমি ছাড়লাম। আচ্ছা ঠিক আছে, কম থাকি একটা তুলো ভাই, এগুলো আপনি রাখুক দেওয়ার দরকার নাই। কিন্তু আমি যে ষাটটা নাম বললাম, এই ষাটটা নামের মধ্যে তো দবিরোর নাম নাই, তার নাম নাই, ইমন নাই, তারেক নাই, দবির আপনি পাইলা বই থাকি। বয়স বেশি মাই গো, দবির হইল গিয়া আমার মন গড়া একটা নাম, দবির নামে আসলে কেউ নাই। তারার অভিযোগ হইল তারা নয়জনের লগে তুমি প্রেম করছো, নয়জনের লগে প্রেম করছো, খাল লগে বিয়ে হইব, এখান একমাত্র উফরালাই আনো। নয়জনের মাছ থাকি যদি একজনের নাম উঠতো তো একটা ফিটনা সৃষ্টি হইল ওদের, ও কারণে আমি দবির নামটা দিছি। প্রেম হইল একটা লটারি, খাল লগে খার বিয়ে হইব একমাত্র আল্লাহ জানো। শুনো, প্রেম করিয়া যে টাকা ইনভেস্ট করবায় আর যে সময় নষ্ট করবায় এর থেকে কম খরচে বিয়া করা যায়। আমি একটা কথা কই, সেও যদি সেও বালা লাগে ফ্যামিলিগতভাবে বিয়া প্রস্তাব দিয়া তাহলে বিয়া করাও বালা। আর মই মুরব্বী একটা কথা কই, প্রেম থাকি বিয়া বালা।